Welcome back. ম্যাচের শুরুতেই মিকেল ওয়ার গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। এরপর 26তম মিনিটে ডিবক্সের বাইরে সুয়ারেজের থেকে পাস পান লিওনেল মেসি। সামনে থাকা একজন খেলোয়াড়কে কাটিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে বাম পায়ে আড়াআড়ি শট নেন আর্জেন্টাইন মহাতারকা। সমতায় ফেরানোর 4 মিনিট পরেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। জর্দি আলবার কাছ থেকে পাওয়া বল ক্রসে জালে পাঠান তিনি। জোড়া গোল করার পর গোলে সহায়তাও করেন মেসি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে গোল করান সাবেকেই বার্সেলোনা তারকা। এলাম দেখলাম জয় করলাম, জুলিয়াসের এই কথাটা মেসির ক্ষেত্রে বলা যায় খেলায় ফিরলাম, গোল করলাম, গোল করালাম এবং দলকে চেতালাম। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর প্রায় 2 মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আর ফিরেই জোড়া গোল আর অ্যাসিস্ট করে ফিলাডেলফিয়ার বিপক্ষে 3-1 গোলের জয় এনে দিলেন ইন্টার মায়ামিকে। দলকে জেতানোর পথে নতুন একটি রেকর্ডও গড়েছেন মেসি। এই ম্যাচের পর এমএলএসে 19 ম্যাচে মেসির গোল ও অ্যাসিস্ট 15টি করে, যা এমএলএসের ইতিহাসে দ্রুততম 15 গোল ও অ্যাসিস্টের রেকর্ড। ইয়াসির আরাফাত সবুজ, 52 টিভি।